हेलो गाइज वेलकम बैक टू माई चैनल आबारों एसे गेछि नतून एक भिडियो निये और आजकेर भिडियोते तोमादेर साथे आमी एक दारुण फेस पैक शेयर करब। ये फेस पैकटा किन्तु भीषण सिम्पल एंड इजी भावे बाड़ीतेई बानिये निते पारबे और ये फेस पैकटार जा रेजाल्ट সেটা জাস্ট একবার ইউজ করলে তোমরা বুঝতে পারবে। আর এই ফেস প্যাকটা বানানোর জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার হয় সেগুলো আমাদের ঘরে সবসময় থাকে। আর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। এই ফেস প্যাকটা তোমরা উইকে তিন দিন ইউজ করতে পারো। এই ফেস প্যাকটা ইউজ করলে কিন্তু স্যালনে গিয়ে পার্লারে গিয়ে কোনো ফেসিয়াল ট্রিটমেন্ট করার কোনো দরকার নেই। জাস্ট তোমরা বাড়িতে এই ফেস প্যাকটা ইউজ করো, তাতেই তোমরা দারুণ রেজাল্ট পাবে। সো চলো সব ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই যে এই ফেস প্যাকটা তোমরা কীভাবে বানাবে, কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সমস্তটা তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা পুরোটা দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কিছু বলার থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এছাড়া আমার ব্লগ চ্যানেল অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে, একবার ঘুরে আসতে পারো। তো চলো আগে দেখে নাও যে এই ফেস প্যাকটা আমি কীভাবে বানাচ্ছি। চলো এই ফেস প্যাকটা বানানোর জন্য সব ফার্স্টে আমি যেটা নেব সেটা হলো মুলতানি মিট্টি। আমি এখানে 2 টিস্পুন মুলতানি মিট্টি নিয়ে নিচ্ছি। মুলতানি মিট্টি কি করে, আমাদের স্কিনে যে অ্যাকনে পিগমেন্টেশন সেগুলোকে সারিয়ে তোলে। নেক্সট আমি 1 টিস্পুন চন্দন পাউডার নিয়ে নিচ্ছি। চন্দন আমাদের ব্ল্যাক হেড সানট্যান রিমুভ করে স্কিনকে ফেয়ার করে তোলে, স্কিনকে গ্লোয়িং করে তোলে। নেক্সট আমি নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন টার্মারিক পাউডার। টার্মারিক পাউডারে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি কম্পোনেন্টস, যে আমাদের স্কিনকে ভেতর থেকে ন্যাচারাল করে তোলে, গ্লোয়িং করে তোলে। আর এই পেস্টটা বানানোর জন্য আমি এখানে ইউজ করছি র মিল্ক। এখানে আমি 3 টেবিল স্পুন মতো র মিল্ক নিয়ে নিলাম। নেক্সট আমি যেটা এটার সাথে অ্যাড করব সেটা হলো লেমন, 1/2 লেমন নিয়ে নিয়েছি। সেটা থেকে দেখো আমি এখানে জুস নিয়ে নিচ্ছি, মানে 1 টিস্পুন মতো লেমন জুস আমি কিন্তু এটার সাথে অ্যাড করব। সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালোভাবে একসাথে মিক্সড করে নিয়েছি অ্যান্ড এবার আমি এটাকে 5 মিনিটস রেখে দেবো, তারপর কিন্তু আমি এটা অ্যাপ্লাই করব। তোমরাও সেটার চেষ্টা করবে, সব ইনগ্রিডিয়েন্টসগুলো যাতে একসাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় সেই জন্য 5 মিনিটস রেখে দিয়ে তারপর এটা স্কিনে অ্যাপ্লাই করতে হবে। সো গাইজ দেখলেই যে আমি এই ফেস প্যাকটা কীভাবে বানালাম, কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করলাম এই ফেস প্যাকটা বানানোর জন্য। ট্রাস্ট মি গাইজ ভীষণ ভালো এই ফেস প্যাকটা, জাস্ট একবার ইউজ করে দেখো সাথে সাথে রেজাল্ট পাবে। আমি আর অবশ্যই কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে ফুল ফেস কিন্তু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। চাইলে তোমরা একটা স্ক্রাবারও ইউজ করে নিতে পারো, তাহলে আরও ভালো রেজাল্ট পাবে। ফেস ওয়াশ করলে, স্ক্রাব করলে তারপর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখো ফুল ফেসে আমি কিন্তু অ্যাপ্লাই করব। আর অ্যাপ্লাই করার সময়, ফেস প্যাকটা অ্যাপ্লাই করার সময় আমি কিন্তু একদম হালকা হাতে সার্কুলার মোশনে একটু ম্যাসাজ করব আর অ্যাপ্লাই করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু হালকা হাতে একটু ম্যাসাজও করছি সার্কুলার মোশনে। জাস্ট এইভাবে ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। চন্দন পাউডার, মুলতানি মিট্টি, টার্মারিক পাউডার, র মিল্ক, লেমন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, মানে ভীষণ ভীষণ উপকারী প্রতিটা ইনগ্রিডিয়েন্টস। আমি বললাম তো তোমরা জাস্ট একবার অ্যাপ্লাই করে দেখো, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর মিল্কটা কিন্তু অবশ্যই র মিল্ক তোমরা ইউজ করবে, স্কিনের সমস্ত রকম প্রবলেম কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর ইনস্ট্যান্ট একটা ফেয়ারনেস তোমরা দেখতে পাবে, যে দেখতে পাবে যে স্কিনটা কতটা ফেয়ার হয়ে গেছে, একটা গ্লো আসবে স্কিনে। তা নিশ্চয়ই খেয়াল করেছো আমি ফেস প্যাক অ্যাপ্লাই করার সময় হাত দিয়ে, মানে আমার হাত দিয়ে আমি অ্যাপ্লাই করি, কারণ আমি ফেস প্যাক, যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার সময় একটু সামান্য ম্যাসাজ করে নিই একদম হালকা হাতে কয়েক সেকেন্ড, তাতে কি হয় একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। সো দেখো আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আর আমি এবার ওয়েট করব এটা ড্রাই হওয়ার জন্য। ড্রাই হলে তারপর এটাকে ওঠাতে হবে।
গাইস দেখো 15 মিনিটস মতো হয়ে গেছে আর এটা ড্রাইও হয়ে গেছে পুরোপুরি ড্রাই হয়নি পুরোপুরি আমি ড্রাই করিনি এটাকে এবার আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি উঠিয়ে দেখো স্কিনটা জাস্ট গ্লোটা দেখো ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু স্কিনে এসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের আরো কাছে থেকে আমি দেখাচ্ছি দেখো ভীষণ ভালো মানে ভীষণ ভালো এই ফেস প্যাকটা তোমরা নিজেরা ইউজ করলে বুঝতে পারবে যে কতটা ভালো এই ফেস প্যাকটা সো দেখো আমি পুরো এটা উঠিয়ে নিয়েছি ফেস প্যাকটা আর জাস্ট আমার স্কিনে গ্লোটা দেখো তোমাদের আমি বলেইছিলাম যে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু স্কিনে এসে যাবে এছাড়া তোমরা যদি উইকে এটা তিন দিন ইউজ করতে থাকো তাহলে দেখবে স্কিনের প্রবলেমগুলো আস্তে আস্তে সমস্ত ঠিক হয়ে গেছে ভীষণ ভালো আমি বলছি এই ফেস প্যাকটা জাস্ট একবার অ্যাপ্লাই করো করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন রেজাল্ট পেলে বা কী হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফেস প্যাকটা একবার আমি রিকোয়েস্ট করবো অ্যাপ্লাই করে দেখো তোমাদের যদি মানে ইনস্ট্যান্ট গ্লোয়ের দরকার হয় ডার্ক স্পট এসে থাকে পিগমেন্টেশন পিম্পল শুধুমাত্র এই ফেস প্যাকটা একটা মাত্র এই ফেস প্যাকটা ইউজ করলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাবে আমি বলছি ফেশিয়াল করার দরকার নেই এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো তাহলেই ভালো রেজাল্ট পাবে সো গাইজ আই হোপ তোমাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো আর কোনো কিছু স্কিন প্রবলেম বা হেয়ারের কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে কি না করে কেমন রেজাল্ট পেলে আমাকে সেটাও কিন্তু জানিও সো চলো আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা